করোনা ভাইরাসের কারণে আজ পর্যন্ত অন্তত 23 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে এবং 1,50,000 মানুষ মারা গেছেন। এজন্য সারা বিশ্বে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং পুরো বিশ্ব লকডাউন করা হয়েছে। সবাই কাজকর্ম ছেড়ে ঘরে বসে জীবনযাপন করছে। চারদিকে নিস্তব্ধতা আর শূন্যতা। কেন ও কিভাবে এই ভাইরাসের উৎপত্তি ও বিস্তৃত তাহা নিয়ে আলোচনা নাই করলাম, বরং এই মহামারীর ফলে প্রকৃতির উপর কি কি উপকার হলো সেটা নিয়েই আজকের আলোচনা। চলুন শুরু করা যাক। গ্রিনহাউস এফেক্ট বা কার্বন নিঃসরণ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এত বছর বিজ্ঞানীরা বারবার সাবধান করেছিলেন এই কার্বন নিঃসরণ কমানোর জন্য, কিন্তু তারা সফল হন নাই। তাই প্রকৃতি নিজেই এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এই মাত্রাতিরিক্ত কার্বনের ফলে পৃথিবীর ওজোন স্তর অস্বাভাবিক উত্তপ্ত হয়ে গিয়েছিল, যা বর্তমানে স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে, যা পৃথিবীর জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। প্রাকৃতিক আবহাওয়া দূষণ বিতরণ এবং বিশুদ্ধতা আনয়ন প্রতিটি বড় বড় শহরে অস্বাভাবিক মাত্রায় দূষিত হয়ে পড়েছিল। বাতাসে সীসার পরিমাণ অস্বাভাবিক বেড়ে গিয়েছিল, কারণ প্রচণ্ড রকম দ্রুতগামী যান্ত্রিক যানবাহনের ব্যবহার, যা ব্যবহারের হার বর্তমানে অস্বাভাবিকভাবে কমে গেছে এবং এখন প্রতিটি শহর বন্দর ঝকঝকে তকতকে নির্মল হয়ে গেছে। প্রকৃতির দম নেয়ায় হয়তো কষ্ট হচ্ছিল, এই মহামারী তাকে সুস্থভাবে শ্বাস নিতে সাহায্য করছে। খালবিল, নদ, নদী, সমুদ্র তথা সকল প্রকার পানির বিশুদ্ধতা নিশ্চিতকরণ। বিভিন্ন নদ নদী যেন হয়ে উঠছিল এক একটি ডাস্টবিন, যার যেভাবে ইচ্ছা বিভিন্ন প্রকার পলিব্যাগ, চিপস, বিস্কুট, পানির বোতল ইত্যাদি ও ময়লা আবর্জনা ফেলা যেন অভ্যাসে পরিণত হয়েছিল। কিন্তু আজ পানিতে বসবাসকারী মৎস্যকুমারীরা হয়তো আজ মনে মনে চাইছে সারা বছরই যেন পৃথিবীতে করোনা ভাইরাস থাকে আর এরকম বিশুদ্ধ পানিতে তারা বসবাস করতে পারে। প্রকৃতি তাদের দোয়া কবুল করেছে এবং আপনি আর কিছুদিন পর নিশ্চিন্তে যে কোনো স্থানের পানি বিশুদ্ধ না করেই পান করতে পারেন। প্রকৃতি পানির সকল উৎস বিশুদ্ধ করে ফেলেছে। অতিরিক্ত তেল উৎপাদন এবং এর ব্যবহার সীমিতকরণ। বর্তমানে একটু খেয়াল করে দেখুন, তেল কোম্পানিগুলো মৃত প্রায়। সকল দেশি তেল উত্তোলন অস্বাভাবিকভাবে নেমে গেছে, পরিবহন ও বিক্রয়ের প্রাচুর্যতা কমে গেছে, তাই তেলের দামও স্বাভাবিক হারে কমে গেছে। এই অতিরিক্ত তেলের ব্যবহারের জন্য আবহাওয়া প্রচণ্ড দূষিত হচ্ছিল, কিন্তু বর্তমানে পৃথিবী যেন 200 বছর আগের যৌবন ফেরত পেয়েছে। মানুষের কর্মচাঞ্চল্য হ্রাসকরণ। পৃথিবীর মানুষ যেন যান্ত্রিক হয়ে যাচ্ছিল, কাজ আর অর্থ উপার্জন ছাড়া তাদের আর কোনো যেন জীবনের মানেই ছিল না। কিন্তু তারা আজ ঘরে বন্দী হয়ে পরিবার নিয়ে বসবাস করছে। পারিবারিক বন্ধন শক্ত ও জোরালো হচ্ছে। খারাপ কাজ থেকে বিরত। মানুষ খুন, জখম, হানাহানি, মারামারিতে লিপ্ত ছিল। প্রতিদিনই খবরের কাগজ খুললে দেখা যেত হত্যা, মৃত্যু আর দুঃসংবাদ, যা আজ সম্পূর্ণ অনুপস্থিত। এখন এই মহামারী ছাড়া আর কোনো মৃত্যুর সংবাদ শোনা যায় না। সব কিছু ঠিক করতে যা যা করতে হয়, প্রকৃতি যেন শুধুমাত্র সকল ক্ষমতাই করুণাকে দিয়েছে। ধার্মিকতা পুনরুদ্ধার। মানুষ ধর্মকর্ম ছেড়ে দিয়ে যেন এক অস্বাভাবিক শয়তানের উপাসনায় মত্ত ছিল, কিন্তু আজ একটু খেয়াল করে দেখুন, সকল বার, নাইট ক্লাব, পতিতালয় সহ সকল প্রকার অসামাজিক কর্মকাণ্ডই বন্ধ। সবাই এ সকল কর্মকাণ্ড থেকে সরে গিয়ে তৃপ্তি সহকারে ঘরে অবস্থান করছে এবং প্রায় সকলেই মনে মনে সৃষ্টিকর্তাকে উপলব্ধি করতে পারছে আর চাইছে তার অনুগ্রহ, তার দয়া। দেশে দেশে যুদ্ধ আর সাম্রাজ্যবাদের বিলুপ্তিকরণ। আহ কি শান্তি! নেই কোনো যুদ্ধ বিগ্রহ, নেই কোনো হুমকি ধমকি আর হুঙ্কার, নেই বোমারু বিমানের শব্দ আর এক দেশের লোকের অন্য দেশের লুণ্ঠনের অপচেষ্টা। মহামারী এই সকল হীনতা থেকে মানুষ জাতিকে মুক্তি দিয়েছে। মানুষে মানুষে ভ্রাতৃত্ব বোধের বৃদ্ধিকরণ। মানুষে মানুষে যে অবিশ্বাস, ঘৃণা, হানাহানি, কাটাকাটি ছিল তা থেকে সবাই যেন সরে এসেছে এক ঝটকায়। মানুষের বিবেক আজ সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। যারা ধনী তারা গরিবদের সাহায্যে এগিয়ে আসছে। সরকার গরিবদের রক্ষায় নানা কর্মসূচি হাতে নিয়েছে। সবাই মিলিতভাবে যেন এই যুদ্ধের মোকাবেলা করছে। এটা বিশাল একটা অর্জন পৃথিবীবাসীর জন্য, যা এই মহামারী তাদের উপহার দিয়েছে। কোলাহল মুক্ত শান্তির শব্দ। জীবন আজ পৃথিবীর প্রতিটি কোণায় কোণায়। এমনটা কল্পনাও করা যেত না। পুরাতন ঝরাজীর্ণ মানুষের পৃথিবী থেকে সরিয়ে আজ নতুনদের নিয়ে পৃথিবী আবার তার যাত্রা শুরু করছে। আজ সারা বিশ্বে পরাশক্তিরা অবদমিত আর লাঞ্ছিত। পৃথিবী থেকে হানাহানি, কাটাকাটি, মারামারি, ঘুষ, দুর্নীতি, ব্যভিচার, অসামাজিকতা, কূটনৈতিক নোংরামিকতা আর বিভেদ সকল দূরীভূত হয়েছে।
পৃথিবী পেয়েছে এক অন্যরকম নতুনত্ব। জানি না আমরা এটা থেকে শিখে আগামীর পদগুলো সুন্দর করতে পারবো কিনা, নয়তো প্রকৃতি আবার নতুন কোনো পদ্ধতি নিয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়বে, আমাদের আবারও শান্ত করে দিবে। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তা, এই ঝড় নিশ্চয় একদিন থামিয়ে দিবেন, মানবজাতি টিকে থাকবে, আমাদের অধিকাংশই বেঁচে থাকবে, কিন্তু আমরা বাস করব এক ভিন্ন পৃথিবীতে, নিশ্চয়ই ফিরে আসবে নতুন এক পৃথিবী। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য।